আসসালামু আলাইকুম, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অসাধারণ পুষ্টিকর একটি রেসিপি, যেটা হয়তো আপনারা কম বেশি অনেকেই খাননি, কিন্তু খুবই পুষ্টিকর একটা রেসিপি। চলুন তাহলে এটা কিভাবে বানাতে হয় আমরা দেখি। এটা হচ্ছে গরুর মাথার চামড়া। এটাকে পরিষ্কার করা খুবই কষ্ট, এই জন্য অনেকেই এটা খেতে চান না এই কষ্টের ভয়ে, কিন্তু এটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। আমি এটাকে এখন একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি, যেহেতু এটি জাল করতে অনেক সময় লাগে, তাই আমি সহজে রান্না করার জন্য আমি প্রেশারে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা মরিচ, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচ ব্লেন্ড করা, পরিমাণ মতো লবণ, সরিষের তেল, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, কয়েকটা তেজপাতা। এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যাদের হাড়ে ক্যালসিয়ামের অভাব, তারা হয়তো একটা গরু পা কিনে খাওয়ার সামর্থ্য হয়তো অনেকের নেই, অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু একটি অল্প দামে একটি মাথার চামড়া কিনে আপনি সেই পুষ্টিগুণ পেয়ে যাচ্ছেন। আমার মেশানো শেষ হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকার ঢাকনা দিয়ে হাই হিটে 7 থেকে 8টা প্রেশার ওঠার পরে আমি এই চুলাটিকে বন্ধ করে দেব। একবার আমি প্রেশার কমে যাওয়ার পর আমি ঢাকনা খুলে এখন এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এদিকে আমি আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো মরিচ, এবার একসাথে ভেজে নিয়ে আমি সে রান্না করা মাথা চামড়াটা আমি এখানে ঢেলে দেব। এখন সম্পূর্ণটা ঢেলে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, জয়ফল এবং জয়ত্রী গুঁড়া, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমার রান্না শেষ হয়ে যাচ্ছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। আপনার রুটি, নান রুটি, লুচি, পরাটা, যে কোনো জিনিস দিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।